Welcome to Tech Analysis Bridge Channel. আমরা অনেকেই কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করার পর মাদারবোর্ড ড্রাইভার সাপোর্টের জন্য বিভিন্ন অটো ড্রাইভার সফটওয়্যার দিয়ে কম্পিউটার উইন্ডোজে ড্রাইভার সেটআপ করে থাকি। বিভিন্ন অটো ড্রাইভার সফটওয়্যারে নানা রকম ম্যালওয়্যার থাকে যা আপনার উইন্ডোজ সিস্টেমকে ক্র্যাশ করে দিতে পারে। আপনার কম্পিউটার মাদারবোর্ডে যদি AMD প্রসেসর ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আপনাদের দেখাবো কিভাবে অফিশিয়াল জেনুইন ড্রাইভার আপনার কম্পিউটারে সেটআপ করবেন। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন প্রসেসটি এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারের সার্চ বক্সে লিখব AMD ড্রাইভার অ্যাসিস্ট্যান্স, দেন ইন্টারপ্রেস করব। প্রথমে দেখতে পাচ্ছেন AMD ড্রাইভার অ্যান্ড সাপোর্ট, এই লিঙ্কে ক্লিক করব। দেখতে পাচ্ছেন AMD ড্রাইভার সাপোর্টের ইন্টারফেসটি এখানে চলে এসেছে। উপরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে উইন্ডোজ 10-11 ড্রাইভার্স আর পরেরটা হচ্ছে লিনাক্স ড্রাইভার। যদি আপনার অপারেটিং সিস্টেমটি উইন্ডোজ 10 অথবা 11 ড্রাইভার্স হয় তাহলে এখানে ডাউনলোড উইন্ডোজ ড্রাইভারে প্রেস করবেন, অথবা যদি লিনাক্স ড্রাইভার হয় তাহলে ডাউনলোড লিনাক্স ড্রাইভারে প্রেস করবেন। আমাদের কম্পিউটারটি উইন্ডোজ সিস্টেম 10, এর জন্য আমরা ডাউনলোড উইন্ডোজ ড্রাইভারে প্রেস করব। উইন্ডোজ ড্রাইভারটি ডাউনলোড হয়ে গেলে আমাদের ব্রাউজারটি কেটে দেব, দেন আমাদের ডাউনলোড অপশনে চলে যাব যেখানে আমাদের সকল কিছু ডাউনলোড হয়। এখানে দেখতে পাচ্ছেন AMD এর সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারটি এখানে ডাউনলোড হয়েছে, এটাকে আমরা এখন ইনস্টল করব। নাও AMD এর ড্রাইভার সফটওয়্যারটি এখন ইনস্টল হচ্ছে। এখন এরকম একটি ইন্টারফেস চলে আসার পর নিচের ডান পাশে নেক্সট বাটনে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এখানে AMD চিপসেট ড্রাইভার, এখানে যে ড্রাইভারগুলো ইনস্টল নেবে অটোমেটিকলি মার্কার আকারে এখানে শো করেছে। এখন আমরা নিচে ইনস্টল বাটনে প্রেস করব। দেখতে পাচ্ছেন AMD এর চিপসেট ড্রাইভারটি ইনস্টল হচ্ছে। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার কম্পিউটারে সকল প্রয়োজনীয় ড্রাইভারগুলো অটোমেটিকলি সেট আপ হতে থাকবে। এখন ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর ডান পাশে রিস্টার্ট বাটনে প্রেস করবেন। কম্পিউটারটি রিস্টার্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে অ্যাপ সেন্টার একটি ইনস্টল যাচ্ছে, তো এখানে ইনস্টলে প্রেস করবেন। এরপর অ্যাপ সেন্টারটি ইনস্টল হয়ে গেলে রিস্টার্ট নাওতে প্রেস করবেন। এখন কম্পিউটারটি আমাদের ওপেন হলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ সেন্টার থেকে কিছু সফটওয়্যার রিকমেন্ডেড যাচ্ছে। এখন আপনি চাইলে এখানে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো মার্ক করে ইনস্টল করে নিতে পারেন। তো রিকমেন্ডেড যেগুলো মার্ক করা আছে সেগুলো আমি মার্ক রাখলাম, শুধু থার্ড পার্টি সফটওয়্যার নট অন অ্যান্টিভাইরাসটি আমি ইনস্টল করতে চাই না, এর জন্য এটিকে আনমার্ক করে দিলাম। এরপর নিচে ইনস্টল বাটনে প্রেস করে দিলাম। দেন এখন ফিনিশ বাটনে প্রেস করলাম। সো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনার কম্পিউটারে খুব সহজে আপনার অফিশিয়াল ড্রাইভারগুলো ইনস্টল করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, এছাড়া লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।